الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، এখানে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে মাসবুক ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ইমামের সাথে পূর্ণ সালাত পায় নাই, এক রাকাত বরাকাত দুরাকাত ছুটে গিয়েছে, সেই ব্যক্তি ইমামের সাথে ভুলক্রমে সালাম ফিরিয়ে দিয়েছে, এমত অবস্থায় তার করণীয় কি? সালাম ডান দিকে ফেরাক অথবা বাম দিকে ফেরাক, সেই অবস্থায় তার করণীয় কি? অথবা দুদিকে ফেরাক, সেদিকে তার করণীয় কি? এ ব্যাপারে উত্তর হলো যে যদি কেউ জেনে বুঝে ইমামের সাথে সালাম মাসআলা জেনে বুঝে ইমামের সাথে সালাম ফিরিয়ে দেয়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, তাকে পুনরায় এই সালাত আদায় করতে হবে। আর যদি ভুলক্রমে হয়, ভুলক্রমে সালাম ফিরিয়ে দেয়, সালাম ফেরানোর পরে তার মনে পড়েছে, অথবা ডান দিকে সালাম ফেরানোর পরে মনে পড়েছে, অথবা ডানে বামে উভয় দিকে সালাম ফেরানোর পরে মনে পড়েছে, তাহলে সে সাথে সাথে উঠে তার বাকি সালাত পূর্ণ করবে, এবং সালাত পূর্ণ করে শেষ বৈঠক করে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসরা ইত্যাদি যা যে সমস্ত জিকির আজকার রয়েছে মাশরু, সেগুলো পড়ে ডানে বামে সালাম ফিরাবে। সালাম ফিরানোর পরে আবার তাকবীর দিয়ে দুটা সাজদা করবে, সাজদা করে আবার ডানে বামে সালাম ফিরিয়ে নেবে। এটাই হচ্ছে সঠিক মাসআলা এবং এটাই হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি এই সেজদা সহ, এটাকে সেজদা সহ বলা হয়, এই সেজদা সহটা যদি আবার তার নিজের অর্থাৎ শেষ বৈঠক করে সালাম ফেরানোর আগে করে তারপরে সালাম ফেরায়, তাও জায়েজ আছে বলে ইমাম ইবনে বাজ রাহমাহুল্লাহ বলেছেন। তবে তার জন্য উত্তম হলো শেষ বৈঠক করে সালাম ডানে বামে সালাম ফিরিয়ে তারপরে আবার সেজদা সহ করবে এবং পুনরায় সালাম ফেরাবে। এই হালতে এটাই তার জন্য উত্তম। আল্লাহু আলামু বিসালাম।